Krishna. তুমি যে কিভাবে এত ভালো রান্না করো আমি বুঝি না। জানতে চাও গাছ কিভাবে ছবি আঁকতেন, নজরুল কিভাবে গান লিখতেন, এটা কি জানতেন না সাই বলো? শব্দকে যেমন সারেগামা পাধানিতে ভাঙা যায়, তেমনি স্বাদকে ভাঙা যায় টক ঝাল মিষ্টি নোনতা আর তেঁতুতে। আর এই সাতটা সুরের নানান কম্বিনেশনে যেমন নতুন সুর তৈরি হয়, তেমনি এই পাঁচটা স্বাদের মিশেলে তৈরি হয় নতুন স্বাদ। ভারসাম্যে মিষ্টির সঙ্গে মিষ্টি, কিংবা বৈপরীত্যে টকের সঙ্গে ঝাল। ঠিক। আর এই স্বাদের মিশেলে সবচাইতে বড় শত্রু হলো প্রেশার কুকার, কারণ রান্নার মতো একটা শিল্পকে একেবারে চিড়ে চ্যাপ্টা করে দেয়। সূক্ষ্ম জীবের জন্য ভীষণ ভয়ঙ্কর, বুঝলে যান? তবে হ্যাঁ, কোন স্বাদ কোন স্বাদের সীমানায় কতটুকু অনুপ্রবেশ করবে তার একটা পরিমিতি বোধ থাকতে হবে, না হলে বিপর্যয়। 2008 সনে ওই বেটি সুন্দরপুরে চৈলাইসা অলোকনাথ বসুর সব সম্পত্তি অধিকার হইয়া লইয়া ইহানেই রইয়া যায়। ওই এমএলএ দয়া দাক্ষিণ্যের সম্পত্তি পাইতে তার কোনো সমস্যা হয় নাই, যদিও তাতে এমএলএ সাহেবেরও স্বার্থ ছিল। কি স্বার্থ? শোনেন, অলোকনাথ বসুর উইলে জমিদার বাড়ি ছাড়াও খানিকটা দেবত্তর জমি ছিল, যেটা ওই এমএলএ সাহেব লইয়া নেন। যদিও এখন শুধু জমি না, সঙ্গে বেটিরও ভোগ দখল করবার চান। অসীম কর্মকার বিবাহিত না? আরে কি কন ভাই যান, বাড়িতে বউ থাকলে কি বেটা ছেলে ভোগ করবার চাইব না? যদিও ওই বেটি সহজে রাজি হইব নি। ফালুর অ্যাডভান্স কব রাজমি চলিল না মনে হইতেছে। চলেন। আচ্ছা, মুস্কান জুবেরি জমিদার।